দেখো, জনস্বার্থ মামলাকারী বিমল ভট্টাচার্য তিনি রাজ্য নির্বাচন কমিশনকে নোটিশ পাঠিয়েছেন এবং আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছেন এবং সেখানে তার স্পষ্ট বক্তব্য যে কোন যুক্তির ভিত্তিতে রাজ্য নির্বাচন কমিশন আগামী 22 জানুয়ারি যে ভোট হওয়ার কথা ছিল চার পুর নিগমে সেটাকে 3 সপ্তাহ পেছানো হয়েছে। কিসের ভিত্তিতেই বা তারা এই 3 সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেটা জানতে চাওয়া হয়েছে এবং স্পষ্টতই বলা হয়েছে আদালতের পর্যবেক্ষণ ছিল বা পরামর্শ ছিল যে ন্যূনতম 4 সপ্তাহ থেকে সর্বাধিক 6 সপ্তাহ পর্যন্ত প্রথম পর্যায়ের যে ভোট ছিল চার পুর নিগমের সেটা পেছানো যায় কিনা বা সম্ভব কিনা সেটা বিচার বিবেচনা করে দেখতে। অথচ আদালতের ন্যূনতম যে নির্দেশিকা ছিল তাকে গুরুত্ব না দিয়ে কেন মাত্র 3 সপ্তাহের জন্য পেছানো হয়েছে, কেন সেটাকে ন্যূনতম 4 সপ্তাহ করা সম্ভব হয়নি, সেই প্রশ্ন তুলে আইনি নোটিশ পাঠানো, অবমাননার এই নোটিশ পাঠানো হয়েছে এবং যেটা বলা হয়েছে যে 7 দিনের মধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে উত্তর না দেওয়া হলে সেক্ষেত্রে তারা আদালত অবমাননার জন্য যে প্রয়োজনীয় মামলা হয় সেই মামলা তারা কলকাতা হাইকোর্টে দায়ের করবেন। পাপিয়া, ধন্যবাদ সৌভিক। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।